আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথাসাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা বিশাল তিনি কবিতা কল্প, উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন বীরপুরুষ কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কবিতাটি শুনব বীরপুরুষ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুরে খুরে। রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধুধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরানো দৃশ্যতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাকছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে আসলে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ঙ্কর লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলেই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই চমৎকার কবিতাটি বাসায় কয়েকবার অনুশীলন করবে এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তর শিখব এক নম্বর জেনে নেই শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে দুই নম্বর প্রশ্ন শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের শব্দ অর্থগুলো লিখে দেখাবো আর এই শব্দগুলো দিয়ে তোমরা তোমাদের নিচের মতো করে বাক্য খাতায় লিখবে শব্দ টক বগিয়ে অর্থ পানি ফুটাবার মতো শব্দ করে রাঙা রঙিন পাট অস্তাচল আরও কিছু শব্দ অর্থ আছে সেগুলো আমরা শিখব জোড়া দিঘি যেখানে পাশাপাশি দুটো দিঘি রয়েছে স্মরণ মনে রাখা বেয়ারা যারা কাঁধে পালকি বহন করে আরও কিছু শব্দ অর্থ আছে থরো প্রচণ্ড কম্পন ঝঞ্ঝনিয়ে ঝনঝন শব্দ করে দুর্দশা খারাপ অবস্থা সোতা বহমান জলের মৃদু ধারা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই শব্দ অর্থগুলো খাতায় লিখে নিবে এবং বাসায় অনুশীলন করবে প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে উত্তর খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে খ মা ও খোকা কিভাবে যাচ্ছে উত্তর মা পালকিতে চড়ে দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টক মায়ের পাশে পাশে যাচ্ছে গ তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় কি ঘটল উত্তর যখন সূর্য অস্তা চলে গেল তখন তারা জোড়াদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় হারে রে রে বলে কিছু ডাকাত ছুটে এলো ঘ বেয়ারারা কোথায় পালালো উত্তর বেয়ারারা পালকি ছেড়ে পাশের কাটাবনে পালালো খোকা সঙ্গে ছিল মা এ কথা বললেন কেন উত্তর খোকা সঙ্গে থাকায় মাকে সে ডাকাত দলের সাথে লড়ে রক্ষা করেছে সে না থাকলে মা আর বেহারাদের ভীষণ দুর্দশা হতো তাই মা ভরে এ কথা বলেছেন চ বীরপুরুষকে সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতায় খোকাই বীরপুরুষ সে ডাকাতদের হারিয়ে মাকে রক্ষা করে বীরপুরুষ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিবে এবং বাসায় অনুশীলন করবে চার নম্বর নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি কাটা অগ্রাম মাসে ধান কাটা শেষ হয়েছে কাটা চোরাকাটায় মাঠ ভরে আছে কোন তুমি কোন কাজ করবে কোন ঘরের কোণে বসে থাকলে চলবে না কাজে নেমে পড়ো পাঁচ নম্বর বিপরীত শব্দ জেনে নি ও বাক্য তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশটুকু খাতায় উঠিয়ে নিবে ভয় সাহস সাহসের কাছে সবাই পরাজিত হয় বিদেশ স্বদেশ আমি আমার স্বদেশকে ভালোবাসি দূরে কাছে আমার স্কুল বাড়ির খুব কাছে সকাল সন্ধ্যা অপু সন্ধ্যাবেলায় পড়তে বসে আলো আধার অন্ধকার তমা অন্ধকার খুব ভয় পায় ছয় নম্বর বীরপুরুষ কবিতায় ধুধু শব্দ আছে এরকম আরও শব্দের ব্যবহার জেনে নিই ধুধু চারিদিকে মানুষ জন্যে গ্রামটা যেন ধুধু করছে হুহু হুহু করে হাওয়া বইছে শো শো করে বাতাস ছুটছে ঝনঝন কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল ভন ভন ময়লা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে সাত নম্বর প্রশ্ন কবিতাটি স্পষ্ট শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বীরপুরুষ কবিতাটি শুদ্ধ উচ্চারণে এবং স্বাভাবিক গতিতে আবৃত্তি করবে আট নম্বর কর্ম অনুশীলন আমি যদি বীরপুরুষ হতাম তাহলে কি করতাম তা লিখে জানাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বীরপুরুষ হতে তাহলে কি করতে সেই কথাগুলো তোমরা তোমাদের নিজের মতো করে খাতায় লিখবে এবার তোমরা আজকের বাড়ির কাজ লিখে নাও তোমাদের জন্য প্রথম বাড়ির কাজ হলো কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ করে খাতায় লিখবে দ্বিতীয় বাড়ির কাজ সব তথ্যগুলো শিখে খাতায় লিখবে তোমরা এই বাড়ির কাজগুলো প্রস্তুত করে অবশ্যই তোমাদের বাবা মা অথবা বড়ো ভাই বোনদেরকে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে সুস্থ ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ